ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং নিরাপদে আছো। দেখো, আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত অংশ থেকে প্রশ্নের অ্যানালাইসিস করব, অর্থাৎ বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে পাঁচটা প্রশ্ন বাছাই করে আমরা সলিউশন করার চেষ্টা করব, এবং সলিউশনগুলো হবে শর্টকাট এবং বেসিক এ দুটি থেকেই। যে সমস্ত অঙ্ক তোমরা শর্টকাট পদ্ধতিতে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই সলিউশন করে ফেলতে পারবে, এই সমস্ত শর্টকাট আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আমি আশা করছি যে তোমরা এই অঙ্কগুলো পরীক্ষায় সঠিকভাবে উত্তর করতে পারবে। তো শুরুতেই বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। প্রথম যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটিতে কি বলা হচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুটি কী কী? সম্ভাব্য চারটি উত্তর কিন্তু এখানে দেয়া রয়েছে এবং সঠিক উত্তর হচ্ছে এ। তো এখন কথা হচ্ছে এই অঙ্কটি কিভাবে আমরা সলিউশন করলাম সেই জিনিসটি তোমাদের একটু আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা অঙ্ক আমরা অবশ্যই বেসিক যে নিয়মটি সে নিয়মটিতে করার চেষ্টা করব, আবার শর্টকাট পদ্ধতিও কিন্তু আমরা আলোচনা করব। এই জন্য আমরা লেকচারটি একটু মনোযোগ দিয়ে শিখব, কারণ হচ্ছে বেসিক না শিখলে কিন্তু তুমি শর্টকাট পদ্ধতিটা ঠিকমতো ধরতে পারবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি একটা হচ্ছে শর্টকাট পদ্ধতি শুরুতে আমি দেখাচ্ছি। দেখো, শর্টকাট পদ্ধতিটা আমি শুরুতে দেখাচ্ছি। কি করবে তোমরা, সংখ্যাটা বর্গের অন্তর কত বলা রয়েছে? 37। ওকে, তাহলে বর্গের অন্তর হচ্ছে আমাদের 37, এটা কিন্তু বলা রয়েছে। যেহেতু বর্গের অন্তর 37 বলা রয়েছে, সেক্ষেত্রে আমাদের সংখ্যা দুটি বের করতে হবে, ক্লিয়ার? তাহলে সংখ্যা দুটি কি হবে? শর্টকাট পদ্ধতিতে আমরা যেটা দেওয়া রয়েছে তার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করব। প্রথমে ভাগ করলে আমাদের এখানে বড় সংখ্যাটি বের হয়ে যাবে, আর 37 দেওয়া রয়েছে, এই যে 37 এটার সাথে আমরা এক বিয়োগ করব, বিয়োগ করে আমরা দুই দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ছোট সংখ্যাটি বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে 37 আর এক কত হয়? 38, 38কে দুই দিয়ে ভাগ করলে কত হয়? 19, তাহলে একটা সংখ্যা 19, আর 37 থেকে এক বিয়োগ করলে কত হয়? 36, 36কে দুই দিয়ে ভাগ করলে কত হয়? 18, তার মানে একটা সংখ্যা হচ্ছে 18, তার মানে বড়টি হচ্ছে 19 আর ছোটটি হচ্ছে 18, তার মানে আমাদের সঠিক উত্তর কোনটি? ক নম্বর বা এ নম্বর উত্তরটি কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক। খুব সহজেই কিন্তু আমরা এই শর্টকাট পদ্ধতি দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। আমি আবার একটু বলছি, বর্গের অন্তর যত দেয়া থাকবে তার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা বের হবে, আর বর্গের অন্তরের সাথে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা বের হবে। এখন আমরা এই অঙ্কটির বেসিক যে নিয়মটি রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করব। দেখো, বেসিক নিয়মটি কি, যেহেতু বলেছে সংখ্যা দুটি কি কি, এবং বলেছে যে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক মানে হচ্ছে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, ধারাবাহিকভাবে যাবে, পর্যায়ক্রমিক, মানে কোনো গ্যাপ থাকবে না, এই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে আমি যদি ধরি একটা সংখ্যা হচ্ছে এক্স, পরের সংখ্যাটা কি হবে বলো তো দেখি? এক্স প্লাস ওয়ান, বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে ক্রমিক। এক্স এর মান যদি 7 হয় তাহলে এক্স প্লাস ওয়ান মানে কি? পরেরটা হচ্ছে 8। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে, প্রথমটি হচ্ছে কত? এক্স, আর দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ওয়ান। আমরা কিন্তু এই দুটো ধরে নিলাম, প্রথমটি হচ্ছে এক্স আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? তো বলা হচ্ছে যে ওই সংখ্যা দুটির বর্গের অন্তর। তাহলে দেখো তো দেখি প্রশ্ন মতে আমরা কি বলতে পারি, প্রশ্ন মতে সংখ্যা দুটির বর্গের অন্তর, তাহলে এই এক্স প্লাস ওয়ান এর বর্গ কত? অবশ্যই এভাবে আমাদের দিতে হবে, এটা হচ্ছে বর্গ। আর এক্স এর বর্গ কত? এক্স, তার উপর হচ্ছে স্কোয়ার। এই দুটির অন্তর, অন্তর মানে কি বলতো? এই যে এখানে অন্তর শব্দটা রয়েছে, অন্তর মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ ইকুয়াল টু কত? 37। এই হচ্ছে কিন্তু আমাদের ইকুয়েশন বিল্ড আপ, ঠিক আছে? তাহলে আমরা নিশ্চয়ই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এইদিকে মাইনাস এক্স স্কোয়ার রয়েছে,
দিয়ে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 37। এখন ax স্কয়ার আর ax স্কয়ার ক্রস হচ্ছে, যেহেতু একটা সামনে প্লাস রয়েছে আর একটা সামনে মাইনাস রয়েছে, তাহলে বা আমরা কি করতে পারি, 2x, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2 আর x x রয়েছে, প্লাস বলো তো দেখি 1 এর উপরে স্কয়ার মানে তো 1, তার মানে দুইটা 1 গুণ, তাহলে ইকুয়াল টু এদিকে রয়েছে 37। তাহলে আমরা বলতে পারি বা 2x ইকুয়াল টু 37 থেকে কত মাইনাস, 1 মাইনাস, অর্থাৎ এদিকে প্লাস ছিল, ইকুয়াল চিহ্ন অতিক্রম করার পর মাইনাস হয়ে গিয়েছে, তাহলে বা আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 36, 37 থেকে এক বাদ। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু 36 এর নিচে কে চলে যায়, 2, তার মানে আমি লিখতে পারি 36/2 ইকুয়াল টু কত হয় বলো তো, 18, তার মানে 36^18, ঠিক আছে। তাহলে x এর মান আমরা কত পেলাম বলো তো দেখি, 18/18। তাহলে প্রথম সংখ্যাটি যে আমরা ধরেছিলাম, প্রথম সংখ্যাটি ছিল x, তাহলে আমরা বলতে পারি সুতরাং কি বলতো দেখি, প্রথম সংখ্যাটি আমাদের কত বলতো, প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের 18। এবার আসো দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি ইকুয়াল টু কত দেওয়া ছিল, x প্লাস 1, তার মানে আমরা লিখতে পারি 18+1 ইকুয়াল টু কত বলতো, 19। এই হচ্ছে এই অঙ্কটির বেসিক, ওকে। তাহলে তোমরা শর্টকাট পদ্ধতিটা শিখে রাখবে খুব ভালো করে, এবং বেসিকটাও কিন্তু তোমাদের জানা থাকা দরকার, কারণ বেসিক না জানলে কিন্তু তুমি শর্টকাট পদ্ধতিটা মনে রাখতে পারবে না, ঠিক আছে, কখনো না কখনো তুমি কিন্তু ভুলে যাবে। তবে বেসিক যদি তুমি শেখো, তাহলে যে কোনো অঙ্ক তুমি রিটেন পরীক্ষাতেও কিন্তু হচ্ছে সুন্দর করে দিতে পারবে। তাই আমার মতে শুধুমাত্র শর্টকাট পদ্ধতি না শিখে শর্টকাট এবং বেসিক, ওকে, অর্থাৎ মূল পদ্ধতিটিও কিন্তু শিখে রাখা দরকার। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটি, আমরা হচ্ছে এবারে দ্বিতীয় অঙ্কটিতে চলে যাচ্ছি। 2 অঙ্কটিতে কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চায় 2 নল সংযুক্ত আছে, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে এই অঙ্কটি ডিটেইলস করতে গেলে কিন্তু কিছুটা সময়ের দরকার আছে, তবে এই অঙ্কটি যদি আমরা শর্টকাট পদ্ধতিতে করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারবো, ওকে। আমি এই অঙ্কটি শুধুমাত্র শর্টকাট পদ্ধতিটা দেখাচ্ছি তোমাদের আজকে, পরবর্তী সময়ে ডিটেলসটা আমি দেখিয়ে দেবো, তবে ডিটেলসটাও কিন্তু সহজ, ওকে। তো একটি চৌবাচ্চায় কয়টি নল আছে, 2, প্রথম নল দ্বারা কয় মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি, 4 মিনিটে, এবং দ্বিতীয় নল দ্বারা কয় মিনিটে, 12 মিনিটে। এখন কথা হচ্ছে 2টা নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। শর্টকাট দেখাচ্ছি আমি, শর্টকাটটা হচ্ছে প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হচ্ছে, তাই আমি 1/4 লিখলাম, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হচ্ছে, প্লাস আমি 1/12 লিখলাম, ঠিক আছে, যেহেতু 2টি নল একত্রে, একত্রে বললে কিন্তু যোগ হয়, ওকে। তাহলে এই যে অঙ্কটা আমি লিখলাম, ফাইনালি এর উত্তরটাকে কিন্তু আমাদের উল্টাই দিতে হবে, এটাই কিন্তু শর্টকাট, ওকে। আমি কিন্তু শর্টকাটটা দেখাচ্ছি, তাহলে 4 আর 12, এই দুটার লসাগু কত বলতো দেখি, 2 দিয়ে দিলে 2^2 = 4, আর 6^2 = 12, আবার 2 দিয়ে দিলে 2 × 2 = 1, আর 3^2 = 6, তাহলে 3^2 = 6, 6^2 = 12, তাহলে 4 আর 12 লসাগু হচ্ছে 12, 12 দিয়ে 4, তার মানে 3×4 = 12, তাহলে 3×3 প্লাস, নিশ্চয়ই তোমরা লসাগু করতে পারো। এরপর 12×12, উপরে 1 রয়েছে তাহলে 1×1, তাহলে উপরে কত রয়েছে, 4, আর নিচে রয়েছে কত, 12। তাহলে আমি বলেছি ফাইনালি যে উত্তরটি আসবে সেটাকে আমাদের উল্টায় দিতে হবে, তাহলে 12টা উপরে চলে গেল, নিচে 4 চলে আসলো, তাহলে 3×4 = কত, 12, তাহলে ইকুয়াল টু কত বলতো দেখি উত্তর, উত্তর হচ্ছে 3, ওকে। এই হচ্ছে আমাদের এ নম্বর উত্তরটা এক্ষেত্রে রাইট। তাহলে এই অঙ্কটিও কিন্তু আমরা খুব সহজেই বুঝে গেলাম। তবে এখানে তোমাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে 2টি নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত মিনিটে বা কতক্ষণে পূর্ণ হবে, ওকে। তবে এখানে যদি দেওয়া হয় যে প্রথম নল দ্বারা পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা খালি হয়, তাহলে কিন্তু মাঝখানে প্লাস না দিয়ে মাইনাস চিহ্ন দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, যেহেতু এখানে 2টা নল দ্বারাই চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং একত্রে খুলে দিলে বলেছে, তাই আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি, ঠিক আছে। জাস্ট ওই অঙ্কটাও কিন্তু তুমি এই অঙ্কের সাহায্যে করতে পারবে যদি খালি হওয়ার অঙ্ক থাকে। এবার আমরা পরের অঙ্কটা নিয়ে আলোচনা করছি। দেখো এখানে কি বলা হচ্ছে, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে, সম্ভাব্য কয়টি, 4টি উত্তর কিন্তু এখানে দেয়া রয়েছে, 3, 8, 6 এবং 4। তাহলে
একটি সোনার গহনার ওজন কত গ্রাম? ১৬ গ্রাম। মনে রাখতে হবে টোটাল হচ্ছে এটা ১৬ গ্রাম। তাহলে সোনা ও তামা, তাহলে সোনাকে আমি এস ধরলাম আর তামাকে আমি টি ধরলাম। ধরো আমরা কিন্তু শর্টকাট করতেছি, সোনা ও তামার অনুপাত কত বলো তো? ৩:১। ঠিক আছে, সোনা আর তামা হচ্ছে ৩:১। তাহলে আমি যদি বলি যে এই যে ১৬ গ্রাম ওজনের গহনাটা, সেখানে কতটুকু সোনা রয়েছে আর কতটুকু তামা রয়েছে, এই অনুপাতটা থেকে কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা বলো তো, ৩ আর ১ যোগ করলে কত হয়? ৪। এই ৪ দিয়ে যদি আমি ১৬কে ভাগ করি তাহলে কত আসে বলো তো? ৪। ওই ৪ দিয়ে আমি এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, তাহলে ৩^৪ অনুপাত কত হচ্ছে বলো তো? ৪^৪। ঠিক আছে, আমি কি করলাম দেখো, এই ৩:১ যেটা রয়েছে সেই অনুপাতটা আমি সম্পূর্ণ যে ১৬ গ্রাম গহনা ছিল সেই গহনাটাতে আমি কনভার্ট করে দিলাম। অর্থাৎ ৩:১ মানে হচ্ছে ১২:৪। কীভাবে বের করলাম? অনুপাতের যে যোগফলটা, সেই যোগফলটা দিয়ে আমি ১৬কে ভাগ দিলাম। ওকে, এই যে ১৬ গ্রাম এই ১৬কে ভাগ দিলাম, তাহলে প্রতি অনুপাতে কত করে পড়ছে? ৪ করে। তাহলে যেহেতু এখানে ৩:, তাহলে ৩^১২, আর এখানে ১:, তাহলে ৪^৪। আমরা এটা কিন্তু বের করে ফেললাম। আচ্ছা বলো তো, সোনা তাহলে কয় গ্রাম? ১২ গ্রাম। তামা কয় গ্রাম? ৪ গ্রাম। তাহলে আমি লিখতে পারি ১২, তার নিচে কত? তার নিচে হচ্ছে ৪। তার মানে আমরা জানি অনুপাত আর ভগ্নাংশ একই কথা। এখন আসো, বলেছে এতে সোনা ও তামার অনুপাত এত ছিল, এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১ হবে? তাহলে কি মেশাতে বলেছে? সোনা মেশালে। আচ্ছা বলো তো দেখি, এখানকার ১২ সোনা নাকি ৪ সোনা? নিশ্চয়ই ১২ সোনা। তার মানে যেহেতু এস এর মান হচ্ছে ১২, এই জন্য সোনা হচ্ছে এখানে ১২। তাহলে বলেছে কত গ্রাম সোনা মেশালে, তাহলে ১২র সাথে আরও এক্স যুক্ত করে দিলাম, কারণ আমরা তো জানি না কত গ্রাম মেশাতে হবে, ধরলাম এক্স গ্রাম। তাহলে ইকুয়াল অনুপাত হবে কত আমাদের? ৪:১। তাহলে ৪:১ মানে উপরে ৪, তার নিচে কত? ১। তার মানে আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে এটা দিয়ে এটাকে গুণ, বজ্রগুণ যেটা আমরা বলি, তাহলে ১২ যোগ এক্স ইকুয়াল টু ৪^৪ কত? ১৬। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এক্স ইকুয়াল টু বলো তো দেখি ১৬, আর এই ১২ যদি ওইদিকে যায় তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে ৪ গ্রাম। তাহলে কত গ্রাম উত্তর বলো তো দেখি? ৪ গ্রাম হচ্ছে এটার উত্তর, উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, এই অঙ্কটিও কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম। দেখো এখানে একটা নতুন অঙ্ক রয়েছে, অঙ্কটা কি? বলা হচ্ছে যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? ওকে, তো এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই কিন্তু শর্টকাট পদ্ধতি অবলম্বন করে করে ফেলতে পারি। ওকে, শর্টকাট পদ্ধতিটা কি আমি শুরুতে একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মোটামুটি ৮০% বা ৯০% ক্ষেত্রে ২৫% দেওয়া থাকলে ২০% উত্তর হয়। মোটামুটি ৮০-৯০% ক্ষেত্রেই হবে। তাহলে তুমি যদি এই অঙ্ক করার সময় না পাও তাহলে তুমি দেখবে যদি ২৫% প্রশ্নে দেওয়া থাকে তাহলে ২০% উত্তর হবে, আর যদি ২০% দেওয়া থাকে এখানে তাহলে ২৫% উত্তর হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছ? যদি ২৫% থাকে উত্তর হবে ২০%, আর যদি প্রশ্নে ২০% থাকে এখানে, ২৫-এর জায়গায় যদি ২০ থাকে তাহলে উত্তর হবে ২৫%। ঠিক আছে, তো যাই হোক অঙ্কটা আমরা এবার একটু করার চেষ্টা করছি। আচ্ছা বলো তো দেখি ২৫% মানে কি? ২৫% মানে কিন্তু ১০০-র মধ্যে ২৫। কত? ১০০-র মধ্যে ২৫। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তাহলে ২৫% বৃদ্ধি পাওয়া মানে কি? ছিল ১০০ টাকা, হয়েছে ১২৫ টাকা। ওকে, তাহলে ছিল কত? ছিল হচ্ছে ১০০ টাকা, হয়েছে কত? হয়েছে কিন্তু ১২৫ টাকা। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? ২৫%। আমরা করব কি, যেহেতু পার্সেন্ট মানে ১০০, তাহলে উপরে লিখবো ১০০×২৫, শর্টকাট দেখাচ্ছি, আর নিচে লিখবো ১০০+২৫। এটা হচ্ছে কিন্তু এটা শর্টকাট। যদি এখানে ২০% দেওয়া থাকতো তাহলে কি হতো? ১০০×২০, আর নিচে ১০০+২০। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করলে কিন্তু অঙ্কটার উত্তর হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো? ১০০×২৫ ডিভাইডেড বাই কত বলো তো দেখি? নিচে হচ্ছে কিন্তু আমাদের ১২৫। তাহলে উপরে হচ্ছে ১০০×২৫, নিচে হচ্ছে ১২৫। ২৫ দিয়ে যদি আমরা কাটি ৫×২৫ ১২৫, ৫ দিয়ে যদি কাটি ৫×২০ কত হয়? ১০০। তাহলে আমাদের কত হচ্ছে উত্তর? ২০%। উত্তর আমাদের কিন্তু কয় নম্বর? রাইট, ৩ নম্বর উত্তরটি এক্ষেত্রে আমাদের রাইট। দেখো এখানে কি রয়েছে,
যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন্টিন, এক্স ওয়াই ইকুয়াল টু সিক্সটি হয়, তবে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? তো আমাদের কী বের করতে বলেছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিন্তু হোয়াট? তো এই ধরনের অঙ্ক আমরা কি করব, আমরা কিন্তু এটার একটা অনুসিদ্ধান্ত কি জানি, এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু কী হয় বলো তো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে, সরি মাইনাস হচ্ছে কিন্তু আমাদের ফোর এ বি, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু আমরা কি করতে পারি, এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে? সেভেন্টিন, তাহলে সেভেন্টিনের উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া রয়েছে? সিক্সটি, তাহলে সিক্সটি, তাহলে সতেরো সতেরো গুণ করলে দুশো উননব্বই হয়, মাইনাস চার ছয় চব্বিশ, দুশো চল্লিশ হয়, তাহলে ইকুয়াল টু কত আসে বলো তো? উনপঞ্চাশ। তাহলে আমরা সুতরাং বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এই পাশের যে স্কোয়ারটা সেটা যদি এই দিকে যায় তাহলে রুট হয়ে যায়, তাহলে রুট উনপঞ্চাশ ইকুয়াল টু উত্তর কত? সেভেন। তার মানে আমাদের উত্তরটি কিন্তু সি নাম্বারটি রাইট।